লক্ষ্মী পূজা দুপুরে মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিক কমল কৃষ্ণ কলয়ের নেতৃত্বে পুলিশ অভিযানে নেমে সিধায় লেফুঙ্গা থানাধীন বেশ কয়েকটি বাজার থেকে শব্দবাজি ও বেআইনিভাবে মজুদ রাখা বিলেতি মদ উদ্ধার করে। এদিন দুপুর ১২টা থেকে শুরু হয় পুলিশের এই অভিযান। মোহনপুর বাজার, ফটিকছড়া বাজার, ছেচুরিয়া বাজার এবং কালীবাজারে এই অভিযান সংগঠিত করা হয়। অভিযানে মহকুমা পুলিশ আধিকারিকের সাথে ছিলেন সিধায় থানার ওসি জয়ন্ত মালাকা, লেফুঙ্গা থানার ওসি বুদ্ধদেব বর্মা। মহকুমা পুলিশ আধিকারিক কমল কৃষ্ণ কলয় জানান, অভিযানে যে সকল দোকান থেকে শব্দবাজি ও বিলেতি মদগুলো বাজেয়াপ্ত করা হয় সেই দোকানের মালিকরা অভিযান চলাকালীন সময়ে পালিয়ে যায়। বাজেয়াপ্ত করা শব্দবাজিগুলোর বাজার মূল্য প্রায় ২০,০০০ টাকা এবং বিলেতি মদগুলোর বাজার মূল্য প্রায় ৫,০০০ টাকার অধিক হবে। আসলে আজকে ৯ তারিখ, আজকে আমাদের লক্ষ্মী পূজা, তো সেই উপলক্ষে আমরা পুরো সাব ডিভিশনে আমার দুই থানা আছে এখানে, সিধাই থানা এবং লেফুঙ্গা থানা, ওসিদের নিয়ে এবং আউটপোস্টের ওসিরা সবাইকে নিয়ে, স্টাফ নিয়ে আমরা সাব ডিভিশনের যেখানে বাজারগুলো আছে বাজারগুলোর মধ্যে আমরা গেছি, রেড করেছি, এই যে শব্দবাজি ওগুলো যেগুলো ব্যান্ড আছে ওগুলো আমরা বাজেয়াপ্ত করেছি। আর কিছু জায়গাতে যারা অবৈধভাবে মদ বিক্রি করত ওইগুলো আমরা ইয়ে করেছি, রেড করেছি এবং কিছু সিজ করেছি। পাশাপাশি যারা বাজারে আছে, বাজারের যে প্রেসিডেন্ট সেক্রেটারি আছে ওনাদেরও আমরা রিকোয়েস্ট করেছি যে পরিবেশ তো সবার জন্য, তো এগুলো যেন এই দূষণগুলি মুক্ত থাকার জন্য আগে যে কামিং বছরগুলোর মধ্যে যাতে ওরা সেন্সিটিভ হয় এবং সচেতন হয় যে এগুলি যাতে আমাদের করতে না হয়, এবং ওনারা যেন নিজেরাই বুঝেন যে এগুলি আসলে খারাপ পরিবেশ।